সব কেন দূরে তবে কেন দূরে हेलो गाइज वेलकम बैक टू माय चैनल सागर 001 बंधुरा आपनारा सबाई केमन आछेन आई होप आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन तो आपनारा पीवीते जे रकम स्टेटस भिडियो देखलेन ओइरकम सेम स्टेटस भिडियो जदि आपनारा क्रिएट करते चान निजेदेर छवि दिए ताहले स्किप ना करे एई भिडियोटी सम्पूर्ण देखते थाकुन एबं आपनारा जदि आमार एई चैनलटिते नतुन होये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि अल करे देबेन तो चलुन आर बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। तो बंधुरा तुम्हारा जो एरकम स्टेटासगुलि क्रिएट करते चाओ ताहले तुम्हारे प्रयोजन होबे एलाइट मोशन एप्सटी एवं प्रयोजन होबे दुटी प्रोजेक्टेर एकटी बिडमार और एकटी सैकेपे प्रोजेक्ट ওই দুটি প্রজেক্ট পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করতে কোনো রকম প্রবলেম হলে এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিও দেওয়া থাকবে যে ভিডিও ডাউনলোডার কিংবা হাউ টু ইম্পোর্ট এলাইট মোশন প্রজেক্ট ওই ভিডিওটি দেখে ইম্পোর্ট করে নিতে পারবেন ইম্পোর্ট করার পর আপনারা প্রথমে এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নেবেন এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নিলাম এবার আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে বিড মার্কের ওপর বিডমার্কটি ক্লিক করে নিয়েছি এখানে একটা যে বিডমার্ক দেখে নেবেন এখানে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে ফটোগুলিকে অ্যাড করতে হবে প্রথমে ফটো অ্যাড করার জন্য আপনার ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এখানে লেখা রয়েছে গ্রুপ ওয়ান মাস্ক ওয়ান গ্রুপ টু যেটা লেখা রয়েছে নিচে বড় বড় ওটা কিছু করবেন না ছোটো ছোটো যেগুলো লেখা রয়েছে গ্রুপ ওয়ান মাস্ক ওয়ান এরকম এগুলো যেগুলো লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন করার পর আপনাদেরকে ক্লিক করতে হবে এডিট গ্রুপে ক্লিক করে দেবেন এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাদেরকে যেটি করতে হবে এখান থেকে প্লাস সাইন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করে নেবেন তো আমি ফটো সিলেক্ট করে নিচ্ছি সাপোজ আমি পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে নেবো এখান থেকে সাপোজ ধরুন আমি এখানে এই ফটোটি সিলেক্ট করে নিলাম ফটোটি সিলেক্ট হয়ে গেল এবার যেটি করবেন একদম শেষে চলে যাবেন এখানে যার পর ফটোটির উপরে ক্লিক করবেন একবার করার পর এই বাটনটি দেখতে পাচ্ছেন এই যে বাটনটিতে ক্লিক করে দেবেন ফটোটি শেষ পর্যন্ত চলে আসবে এবার ফটোটির এখানে সাইডে লং প্রেস করে ধরবেন এখানে লং প্রেস করে ধরে ফটোটিকে নিচে নিয়ে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই শেপটি নিচে নিয়ে আসবেন আসার পর অ্যাডজাস্ট করার জন্য এখানে কী করবেন দেখুন মুখটা চাপা পড়ে গেছে দেখুন মুখটা চাপা পড়ে গেছে এবার অ্যাডজাস্ট করার জন্য কী করবেন ছবিটির উপর ক্লিক করবেন ছবিটির উপর ক্লিক করার পর এখানে মুভমেন্ট ট্রান্সফর্ম আছে এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন করার পর এটিকে নিচে দিয়ে নামিয়ে দেখবেন পজিশনের মধ্যে এরকম লেফট রাইট করে কিংবা উপর নিচ করে দেখে নেবেন এরকম পজিশনের মধ্যে আমি রেখে দিচ্ছি রেখে দিয়েছি এবার আর কিছু করতে হবে এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এটি অ্যাড হয়ে গেছে এবার আপনাদেরকে এটি করতে হবে আপনাদেরকে এখানে গ্রুপ এই যেটি রয়েছে সেকেন্ড যে গ্রুপটি রয়েছে এটিকে চেঞ্জ এখানে আমি ইমেজ অ্যাড করতে হবে তার জন্য এখানে গ্রুপে ক্লিক করবেন এডিট গ্রুপে ক্লিক করবেন আবারও সেম এখানে একটি ফটো অ্যাড করে দেবেন তো আমি সাপোজ এখানে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই ফটোটি অ্যাড করে দিলাম আবারও যেটা বলে দিই শেষে চলে যাবেন এখানে শেষে গিয়ে এখানে বাটনটিতে ক্লিক করে দেবেন ফটোটি এখানে পর্যন্ত চলে আসবে এবার আপনাদের এটি করতে হবে সেম কাজ এখানে লং প্রেস করে ধরবেন ধরার পর নিচে নিয়ে চলে আসবেন আবার এখানে মুখটি চাপা হয়ে গেছে তার জন্য কী করতে হবে বলে দিয়েছিলাম ছবিটির উপরে ক্লিক করবেন মুভমেন্ট ট্রান্সফর্মে নিচে দেখতে হবে কর্নারে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করবেন এটিকে নিচে দিয়ে নামিয়ে আনবেন এরকম এরকম বোস করে নিচ্ছি হয়ে গেছে আবার এখান থেকে ব্যাকে চলে যাব সেখানে আবার এখানে ইমেজটি চেঞ্জ করতে হবে তার জন্য এখানে ক্লিক করবেন এডিট গ্রুপে ক্লিক করবেন করার পর দেখবেন এখানে আবার একটি ইমেজ অ্যাড করে দেবেন আপনারা তো এবার এই ইমেজটি অ্যাড করে দিচ্ছি সেম প্রসেস লাস্টে চলে যাব ছবিটির উপর ক্লিক করব করার পর এখানে বাটনটিতে ক্লিক করে দেবেন ফটোটি শেষ পর্যন্ত হয়ে যাবে হয়ে যাওয়ার পর আবার এখানে লং প্রেস করে ধরবেন ছবিটির পাশে বলেছি এখানে ছবিটির পাশে লং প্রেস করে ধরবেন নিচে নেমে নিয়ে চলে আসবেন এরকম এটিকেও একটি অ্যাডজাস্ট করে দেবো এখান থেকে মোবাইল টাচে ক্লিক করে এরকম অ্যাডজাস্ট করে দিলাম আবার ব্যাকে চলে যাব এইভাবে আপনারা ছবিগুলি অ্যাড করে নেবেন তো আমি আরেকটি ছবি এখানে অ্যাড করে দেখেছি লাস্টের এই ছবিটি অ্যাড করে দেখাচ্ছি সমস্ত ছবিটি অ্যাড করা সম্ভব নয় আমাদেরকে খুব তাড়াতাড়ি দেখে দিচ্ছি নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে
তো আমি এখানে এই ছবিটি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটি অ্যাড করলাম, অ্যাড করার পর সেম প্রসেস বললাম এখানে গিয়ে এটাতে ক্লিক করে দেবেন। যার পর এখানে ক্লিক করবেন, করার নিচে লং প্রেস করে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন দেখুন অ্যাড হয়ে গেছে। ছবিটিকে চাইলে এখানে ক্লিক করে মুভমেন্ট ট্যাবে ক্লিক করে বড়ও করতে পারবেন। এখান থেকে বড়ো করে দিন একটু, এভাবে আপনি অ্যাড করবেন ছবিগুলিকে। এভাবে অ্যাড করার পর আমরা দেখি যেটি করতে হবে, এখানে লিরিক্সটি পেস্ট করতে হবে। লিরিক্সটি পেস্ট করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে ওপেন করবেন লিরিক্স পিসেট প্রজেক্টটি। এই প্রজেক্টটি পেয়ে যাবেন। এই প্রজেক্টটিকে আপনারা কপি করতে হবে এখান থেকে। তার জন্য ছবিটিতে ক্লিক, এখানে ক্লিক করবেন, তিন এই অপশানটিতে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, আবার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর কপি 14টি লেয়ার এখানে ক্লিক করে দেবেন, কপি হয়ে যাবে। ব্যাকে চলে যাবেন, এখান থেকে বিড মার্কটি ওপেন করবেন। ওপেন করার পর এই বাটনটিতে একবার ক্লিক করবেন, করার পর এখানে পেস্ট করবেন। কারণ এখানে প্রথমে পেস্ট করলেও হবে, হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি এখানেই পেস্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করবেন, করার পর পেস্ট 14টি লেয়ার ক্লিক করে দিলেন, পেস্ট হয়ে এখানে দেখেন পেস্ট হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, আগে এরকম ছিল, এরকম জাস্ট এখন হয়েছে এইরকম। কত সুন্দর দেখতে লাগছে, এখানে যদি ছবি অ্যাড করিনি তাই বুঝতে পারছেন আপনারা। এভাবে আপনারা এইরকম স্ট্যাটাসগুলি ক্রিয়েট করতে পারবেন নিজেদের ছবি দিয়ে। তো বন্ধুরা, এবার ভিডিওটিকে সেভ করতে হলে যেটি করতে হবে, আপনাদের সেভ করতে হলে পড়ে যে সেটিং অপশন পেয়ে শেয়ার অপশনে চলে যাবেন, যার নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।